12 বছর পরে সৃষ্টি হওয়া এই কম্বিনেশন, এর এফেক্ট কিন্তু প্রত্যেকটি রাশির ওপরে পড়বে, কেউ এই প্রভাব থেকে বঞ্চিত হবে না। প্রথমে খেয়াল রাখতে হবে, মিথুনের এই যে উন্নতি, এইটা কিন্তু পুরোপুরি ম্যাটেরিয়ালিস্টিক নাও হতে পারে। এর সঙ্গে সঙ্গেই বাড়বে বিদেশ যাত্রার সম্ভাবনা। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক বা জাতিকা ভীষণ লুক্রেটিভ জব পেয়ে বিদেশ যেতে সক্ষম হবেন। একটি বিষয়ে কিন্তু অবশ্যই মিথুনকে সাবধান হতে হবে, গর্ভবতী মা যারা রয়েছেন তাদেরকে কিন্তু সেলফ কেয়ার মারাত্মক লেভেলে নিতে হবে, ভীষণভাবে নিজেকে যত্নে রাখতে হবে। এক ধাপ এগিয়ে যাওয়ার চিন্তা, এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষরা ডায়েটিং করতে চাইছেন, রোগা হতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু শুভ। এবং এই সময়ে যে প্রসেস, যে কাজকর্ম আপনি শুরু করবেন, সেখানে কিন্তু আপনার ইম্প্রুভমেন্ট খুব সহজভাবেই হতে দেখতে পাওয়া যাবে। জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শুক্র কী অবস্থায় রয়েছে, এখন কোন গ্রহের দশা চলছে সেটা কিছুটা দেখতে হবে। বুধের অবস্থান, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। স্টক মার্কেটে হিউজ লস হওয়ার সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যেতেই পারে, এবং সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু বাড়তে পারে আপনার পারিপার্শ্বিক জটিলতা, বাড়তে পারে পারিপার্শ্বিক অশান্তি, বাড়তে পারে অস্থিরতা। মানসিক দিক থেকে কোনো সমস্যাগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেকটা বাড়তে পারে। ঠান্ডা লাগার সংযোগ দেখতে পাওয়া যায়, বাড়তে চলেছে অস্থিরতা। গুপ্ত শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে, ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস ইত্যাদি বাড়তে চলেছে। যারা বিপজ্জনক কাজকর্ম করেন, স্পেশালি পুলিশে চাকরি করছেন, দমকল বা এই ধরনের সার্ভিসে যুক্ত রয়েছেন, যারা সিকিউরিটি অফিসার, তাদের কিন্তু একটু সাবধানতা বাড়াতে হচ্ছে। খেয়াল রাখুন, জন্মকুণ্ডলিতে বুধ আপনার কি অবস্থায় আছে এবং কোন গ্রহের দশা চলছে। বুধ যদি বলবান হয় এবং শুভ গ্রহের যদি দশা চলে, এই সময় আপনার জন্য অত্যন্ত শুভ। যে কোনো ইনভেস্টমেন্ট, যে কোনো কাজকর্ম, সেগুলো আপনাকে আলটিমেটলি বেনিফিশিয়াল রেজাল্ট এনে দেবে। মিথুন সম্পর্কে আরেকটু জানতে চাইলে ক্লিক করুন আপনার ডান দিকের আই বাটনে, জানুন মিথুন সম্পর্কে বহু অজানা তথ্য। নিজেকে শান্ত রাখার, নিজেকে কুল অ্যান্ড কাম রাখার চেষ্টা সেটা অবশ্যই করবেন। এছাড়াও এই দুটি ব্রেসলেট অর্থাৎ সিট্রিন এবং ফেরোজা আপনারা ধারণ করতে পারেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, গ্রহ সঞ্চার। ক্রমশ পরিবর্তনশীল, ক্রমশ সঞ্চরণশীল গ্রহরা আমাদের জীবনকে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে পরিবর্তিত করে চলেছে এবং জীবনে ঘটে চলেছে বিভিন্ন ঘটনা। কারোর জীবনে ঘটনার সংখ্যা অনেক বেশি, প্রতিদিন নিত্য নতুন ঘটনা, নিত্য নতুন পরিবর্তন। আবার কিছু কিছু মানুষের জীবন অনেকটাই ধারাবাহিক, এখানে কিন্তু আবার জন্মকুণ্ডলীর একটা প্রভাব থেকেই যায়। যাই হোক না কেন, আমরা আজকে আলোচনা করব শুক্র এবং বৃহস্পতির অতি গুরুত্বপূর্ণ কনজাংশন নিয়ে, যেটা বৃষ রাশিতে ঘটতে চলেছে। সক্ষেত্রে শুক্র এবং বৃহস্পতি একত্রে বৃষ রাশিতে অবস্থান করে রয়েছেন, যে কনজাংশন ঘটছে ঠিক 12 বছর পরে। 12 বছর পরে সৃষ্টি হওয়া এই কম্বিনেশন, এর এফেক্ট কিন্তু প্রত্যেকটি রাশির ওপরে পড়বে, কেউ এই প্রভাব থেকে বঞ্চিত হবেন না। প্রত্যেকটি রাশির মানুষ কিছু না কিছু, কেউ বেশি কেউ কম, প্রভাব পাবেন। আজকে আমরা আলোচনা করব মিথুন রাশিকে নিয়ে। কালপুরুষের তৃতীয় রাশি, বুধের দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্বের দত্তক প্রকৃতির রাশি এই মিথুন। গুরু শুক্র জ্যোতি তার দ্বাদশে সৃষ্টি হতে চলেছে, তাহলে কোন কোন দিক থেকে মিথুনের উন্নতি ঘটতে পারে। প্রথমে খেয়াল রাখতে হবে, মিথুনের এই যে উন্নতি, এইটা কিন্তু পুরোপুরি ম্যাটেরিয়ালিস্টিক নাও হতে পারে। হতেই পারে মিথুনের জীবনে উন্নতির পরিবর্তে স্টেবিলিটি ফিরে এলো। মিথুনের জীবনে যে আপস অ্যান্ড ডাউন চলছিল, যে সমস্ত টার্মাইল চলছিল, সেই জায়গাটায় কিছুটা স্টেবিলিটি এলো, মিথুন স্থিতিশীলতা লাভ করলেন, এটির সম্ভাবনা কিন্তু বেশি। কারণ দ্বাদশ ভাব হলো বক্ষত্রিকোণের অংশ, এবং দ্বাদশ ভাব
এবং 4, 8, 12 এই ঘরগুলি কিন্তু অর্থাৎ মক্ষত্রকোণের ঘরগুলি আপনার জীবনের স্থিতিশীলতাকে নির্দেশ করে। জীবন স্থির, মন স্থির, মেডিটেশন, মনন ইত্যাদির জন্য আপনি প্রস্তুত। কিছুক্ষণ ধ্যান করলেন, মন চলে গেল কোনো একটা ভিন্ন জগতে, এই সিচুয়েশনকে ইন্ডিকেট করে। মনের চেতন অবচেতন অংশ, মনের এই সমস্ত অবস্থা, সুষুপ্তি অবস্থা, তাকে নির্দেশ করে আমাদের এই 4, 8 এবং 12 নম্বর ঘর। তাই দ্বাদশভাবে শুক্র মঙ্গলের একত্রীকরণ, এইটা কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্টের তুলনায় মানসিক উন্নতির সম্ভাবনাকে বেশি নির্দেশ করে। এর সঙ্গে সঙ্গেই বাড়বে বিদেশ যাত্রার সম্ভাবনা। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক বা জাতিকা ভীষণ লুক্রেটিভ জব পেয়ে বিদেশ যেতে সক্ষম হবেন, এবং যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে ট্রান্সফার, নতুন চাকরি, অনেকটা হাইক, একটা বড়সড় মায়না বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। এমন একটা ইনক্রিমেন্ট, এমন একটা প্রমোশন আপনার ক্ষেত্রে হতে পারে যেটা আপনি স্বপ্নেও আশা করেননি, ভাবেননি, প্রোভাইডেড আপনি বিদেশে রয়েছেন। বাড়ি পরিবার এগুলো থেকে আপনি ডিটাচড হয়ে রয়েছেন। বাড়ি ঘর ইত্যাদি ক্রয় করার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তার কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা সেটা তো অবশ্যই দেখতে পাওয়া যায়। গৃহের সৌন্দর্য বৃদ্ধির সংযোগ এটা রয়েছে। স্বামী স্ত্রী এদের থেকে কিছুটা দূরত্ব সৃষ্টি হতে পারে। স্বামী কিংবা স্ত্রীর মনোমালিন্য, মতের অমিল এগুলি একটু দেখতে পাওয়া যাবে এবং তার শারীরিক অসুস্থতা, শারীরিক দুর্বলতা এটাও কিন্তু সৃষ্টি হতে পারে। একটি বিষয়ে কিন্তু অবশ্যই মিথুনকে সাবধান হতে হবে, গর্ভবতী মা যারা রয়েছেন তাদেরকে কিন্তু সেলফ কেয়ার মারাত্মক লেভেলে নিতে হবে। ভীষণভাবে নিজেকে যত্নে রাখতে হবে, নিজের কথা ভাবতে হবে, নিজের সেই সন্তানের কথা ভাবতে হবে যে এখন গর্ভে সুপ্ত অবস্থায় আছে। মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের বিলাসিতা কিন্তু বাড়বে, মনের ইচ্ছে পূরণ করবার চেষ্টা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই সময় কিন্তু নিজের ইচ্ছে পূরণের উদ্দেশ্যে ঋণ করবার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে। মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইসেস, হোম অ্যাপ্লায়েন্সেস এগুলো কেনাকাটা করবার মানসিকতা এটা কিন্তু তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে। নিজের অবস্থা ভালো করবার জন্য কিছুটা খরচ করবার টেন্ডেন্সি সেটাও ক্রিয়েটেড হবে। এই সময় জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির সাহায্য নিয়ে নিজের জীবনে একটা সুপরিবর্তন নিয়ে আসার চেষ্টা এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। মিথুন খুব সহজভাবেই নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এক ধাপ এগিয়ে যাওয়ার চিন্তা এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকা খুব সহজভাবেই নিজেকে প্রকাশ করতে চাইবেন। এই সময় মিথুনের গৃহ পরিবর্তন যোগ আসতে চলেছে। মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের আয়ু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি। খুব বড় সমস্যায় যারা রয়েছেন সেই সমস্যা থেকে মুক্ত হতে চলেছেন আপনি। আইনি জটিলতা, ঝামেলা, সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে একটি কথা খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু খরচ হবে। আপনি অন্যান্য দিক থেকে, অন্যান্য সমস্যা থেকে মুক্তি পাবেন কিন্তু খরচ করতে হবে আপনাকে প্রত্যেকটি স্থানে, প্রত্যেকটি পর্যায়ে। মিথুনের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে, আধ্যাত্মিক চেতনার বিকাশ সেটাও ঘটবার সম্ভাবনা অনেকটাই বেশি। আরও কয়েকটি ছোট ছোট বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। মিথুন রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা নিদ্রাহীনতায় ভুগছেন, মানসিক রোগে ভুগছেন, ডিপ্রেশনের শিকার হয়েছেন, যে সমস্ত মানুষদের মধ্যে একটু সুইসাইডাল টেন্ডেন্সি বা এই ধরনের নেগেটিভ থটস কাজ করছে, এই সমস্ত চিন্তায় যারা কষ্ট পাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার একটা ভালো সময় আসতে চলেছে। এরকম সমস্যা থেকে তারা বেরিয়ে আসবেন। যে সমস্ত মানুষরা ডায়েটিং করতে চাইছেন, রোগা হতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু শুভ এবং এই সময়ে যে প্রসেস, যে কাজকর্ম আপনি শুরু করবেন সেখানে কিন্তু আপনার ইম্প্রুভমেন্ট খুব সহজভাবেই হতে দেখতে পাওয়া যাবে। ভালো ট্রিটমেন্ট, ভালো ডাক্তার, এই সমস্ত যোগাযোগ কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়বে, আত্মীয় পরিজন, কুটুম্ব এদের থেকে কিছু কিছু সময় দূরত্ব সৃষ্টি হবে, তবে আলটিমেটলি এই সমস্ত বিষয়গুলি আপনার জন্য ভালোই হতে চলেছে। যাই হোক না কেন, নবমভাবে শনিদেব অবস্থান করে রয়েছেন, বৃহস্পতি এবং শুক্র দ্বাদশে মঙ্গল এবং রাহু কনজাংশন এটা সৃষ্টি হয়েছে আপনার দশমভাবে, সুতরাং জীবনে কিছু পরিবর্তন সেটা আসবে। পরিবর্তনটাকে বেটার করবার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে পরিকল্পনা করতে হবে, আপনাকে সিচুয়েশন হ্যান্ডেল করবার জন্য কনফিডেন্স অ্যাকুমুলেট করতে হবে। জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শুক্র কী অবস্থায় রয়েছে
এখন কোন গ্রহের দশা চলছে সেটা কিছুটা দেখতে হবে। বুধের অবস্থান এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। বুধ যদি তুঙ্গক্ষেত্রস্থ কিংবা সক্ষেত্রে হয়ে থাকে, এই সময় যদি শুক্রের দশা, বুধের দশা ইত্যাদি চলে, সেই ক্ষেত্রে কিন্তু উন্নতি আসবে। বিদেশ যাত্রার সম্ভাবনা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং বিদেশে গিয়ে অর্থ উপার্জন অনেক সহজতর হয়ে উঠবে, হাতে টাকা পয়সা আসবে। ভালো থাকার প্রবণতা, ভালো থাকার অবস্থা খুব সহজভাবেই সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। আপনার সিচুয়েশন, আপনার অবস্থা ভীষণ ভালো হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। আবার যদি আপনার জন্মকুণ্ডলিতে বুধ নিচস্থ অবস্থায় থাকে, রাহুযুক্ত অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে আপনার জীবনে। প্রচুর খরচ এবং সেই খরচের উপরে নিয়ন্ত্রণ রাখতে না পারার কারণে সমস্যায় পড়তে পারেন। স্টক মার্কেটে হিউজ লস হওয়ার সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যেতেই পারে এবং সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু বাড়তে পারে আপনার পারিপার্শ্বিক জটিলতা, বাড়তে পারে পারিপার্শ্বিক অশান্তি, বাড়তে পারে অস্থিরতা। যাই হোক না কেন, চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছে মৃগশিরা নক্ষত্রের জাতক এবং জাতিকা। অর্থনৈতিক দিক থেকে কিছুটা উন্নতির সম্ভাবনা থাকবে। বাড়িতে কিছু অস্থিরতা বাড়তে চলেছে। পারিপার্শ্বিক পরিবেশ, প্রতিবেশীদের নিয়ে ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন মৃগশিরা। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে বিপদে পড়বেন। সন্তান প্রাপ্তির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যায়। প্রেমের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এবং দূরে রয়েছেন এমন কোনো মানুষের সঙ্গে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। প্রেমের কারণে তৈরি হতে পারে বিদেশ যাত্রার সুযোগ। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারেন। মানসিক দিক থেকে কোনো সমস্যাগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেকটা বাড়তে পারে। ঠান্ডা লাগার সংযোগ দেখতে পাওয়া যায়। বাড়তে চলেছে অস্থিরতা। গুপ্ত শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। পরবর্তী নক্ষত্র আর্দ্রা। কম্পিটিশন বাড়বে, আর্দ্রা সেই কম্পিটিশনে জিততে পারবেন। শরীরের দিকে খেয়াল রাখতে হবে, শরীর কিন্তু হঠাৎ খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, টাকা পয়সার লেনদেন একটু সাবধানতার সঙ্গে করতে হবে, না হলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে অবশ্যই ডেভেলপমেন্ট রয়েছে। নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিছু কনস্পিরেসির শিকার হতে পারেন। যোগ্যতা থাকা সত্ত্বেও আপনাকে প্রমোশন দেওয়া হচ্ছে না কিংবা আপনার প্রমোশন আটকে রাখার চেষ্টা করা হচ্ছে, এই ধরনের ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস ইত্যাদি বাড়তে চলেছে। পুরনো শত্রুতা আবার জেগে উঠতে পারে। দাঁতের যন্ত্রণায় প্রবল কষ্টপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করুন আপনি। পরবর্তী নক্ষত্র পুনর্বসু। পুনর্বসু নক্ষত্রের কিন্তু শারীরিক সমস্যা বাড়তে পারে। ঠান্ডা লাগার সংযোগ রয়েছে। পারিপার্শ্বিক পরিস্থিতি একটু জটিল হয়ে ওঠার সংযোগ দেখতে পাওয়া যায়। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। গুপ্ত শত্রুতা বাড়তে পারে। আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বিনোদন জগতে যুক্ত হতে পারেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস ভীষণভাবে বাড়তে চলেছে। কিছু পড়াশুনো, নতুন করে লাইব্রেরিতে যাওয়া ইত্যাদির সম্ভাবনা বাড়তে চলেছে। মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন পুনর্বসু। বাড়িতে কোনো দুঃসংবাদ আসতে অবশ্যই পারে। নিজের এবং একদম পরিচিত, একদম ক্লোজ রিলেটিভ সার্কেলে একটু খেয়াল রাখার ব্যবস্থা করতে হবে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা যেমন বাড়বে, তেমনভাবে কিন্তু এই চাকরির সঙ্গে কিছু ট্রান্সফার, দূরে চলে যেতে বাধ্য হওয়া ইত্যাদির সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা বিপজ্জনক কাজকর্ম করেন, স্পেশালি পুলিশে চাকরি করছেন, দমকল বা এই ধরনের সার্ভিসে যুক্ত রয়েছেন, যারা সিকিউরিটি অফিসার, তাদের কিন্তু একটু সাবধানতা বাড়াতে হচ্ছে। তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে পারে। বিপজ্জনক যন্ত্রপাতি নিয়ে যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রেস, টেনশন এগুলি বাড়তে চলেছে। সাবধান হতে হবে কাজের প্রতি। নাক্ষত্রিক আলোচনার শেষে দু একটি বিষয় আমরা ডিসকাস করব এবং তারপরে আমরা সরাসরি চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায়। খেয়াল রাখুন জন্মকুণ্ডলিতে বুধ আপনার কি অবস্থায় আছে এবং কোন গ্রহের দশা চলছে। বুধ যদি বলবান হয় এবং শুভ গ্রহের যদি দশা চলে, এই সময় আপনার জন্য অত্যন্ত শুভ। যে কোনো ইনভেস্টমেন্ট, যে কোনো কাজকর্ম, সেগুলো আপনাকে আলটিমেটলি বেনিফিশিয়াল রেজাল্ট এনে দেবে। কিন্তু যদি বুধ দুর্বল হয় এবং এই সময় কোনো অশুভ গ্রহের দশা চলে, রাহু মঙ্গল কিংবা শরীর অন্তর্দশা চলে, তাহলে আপনি বিপদে পড়ছেন। জ্যোতিষ বন্ধুর সাহায্য আপনাকে অবশ্যই নিতে হবে। আর জ্যোতিষের পরামর্শ গ্রহণ করতে চাইলে, জীবনের ব্যতিব্যস্ততা থেকে নিজেকে মুক্ত করতে চাইলে,
অবশ্যই কন্ট্যাক্ট করুন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি। যাই হোক, চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনায়। মিথুন সম্পর্কে আরেকটু জানতে চাইলে ক্লিক করুন আপনার ডান দিকের আই বাটনে, জান মিথুন সম্পর্কে বহু অজানা তথ্য। এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায়। প্রথমেই খেয়াল রাখতে হবে মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক বা জাতিকা প্রত্যেক দিন নবগ্রহ স্তোত্র পাঠ করবেন, প্রত্যেক দিন সূর্যদেবের উদ্দেশ্যে নিজের পিতৃপুরুষের উদ্দেশ্যে জল নিবেদন করবেন। নিজেকে শান্ত রাখার, নিজেকে কুল অ্যান্ড কাম রাখার চেষ্টা সেটা অবশ্যই করবেন। এছাড়াও এই দুটি ব্রেসলেট অর্থাৎ সিট্রিন এবং ফেরোজা আপনারা ধারণ করতে পারেন। এই ব্রেসলেট দুটি ধারণে বৃহস্পতি শুক্রের এই জ্যোতি অর্থাৎ 19 মে থেকে 12 জুন পর্যন্ত যে সময় 12 বছর পরে যে ঘটনাটি ঘটতে চলেছে আপনার জীবনে, সেই ঘটনাটির পজিটিভ ইম্প্যাক্টকে অনেকটাই বাড়িয়ে তুলবে এবং সেইটির ফলাফল গ্রহণ করতে, অ্যাকসেপ্ট করতে আপনাকে সাহায্য করবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না, মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি, নমস্কার।